আজকের এ পর্বে অর্থাৎ গ্র্যান্ড ফিনালের প্রথম পর্বে অংশগ্রহণ করেছে। গ্র্যান্ড ফিনালে উত্তীর্ণ এই পাঁচ বন্ধু তাদের আজকের এই পর্বের পারফরমেন্স এবং আগামীকাল অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফিনালের চূড়ান্ত পর্বের পারফরমেন্সের উপর ভিত্তি করে রচিত হবে এবারের আসরের প্রথম স্থান অর্জনকারী, দ্বিতীয় স্থান অর্জনকারী এবং তৃতীয় স্থান অর্জনকারী বন্ধুর, যাদের জন্য থাকবে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ এবং 1 লক্ষ টাকা করে পুরস্কার, এবং এই সকল বন্ধুই উমরা করার সুযোগ পাবে। আমি এখন ফলাফল ঘোষণা করব। মোহাম্মদ সাইদ আহমদের দর্শক হাফেজ সাইদ আহমদকে বিচারকরা যেভাবে নম্বর দিয়েছেন, নাজির মাহমুদ 9.5, আবু ইউসুফ 10, জহিরুল ইসলাম 9.5, বিশেষজ্ঞ বিচারক বেলালি হুজুর দিয়েছেন 10 এবং আব্দুল হক হুজুর দিয়েছেন 10, সর্বমোট 49। 50-এর মধ্যে 49 পেয়ে সে আজকের এ পর্বে প্রথম হয়েছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া তোমাকে। এবার আমি ফলাফল ঘোষণা করছি। মোহাম্মদ এহসানুল্লাহর দর্শক এহসানুল্লাহকে বিচারকগণ যেভাবে নম্বর দিয়েছেন, নাজির মাহমুদ 10, আবু ইউসুফ 10, জহিরুল ইসলাম 10, বিশেষজ্ঞ বিচারক বেলালি হুজুর 9.5 এবং আব্দুল হক হুজুর 9.5, সর্বমোট 49। সুবহানাল্লাহ, যুগ্মভাবে চ্যাম্পিয়ন এই দুই বন্ধু আজকের এ পর্বে সমান নম্বর পেয়েছে। এবার ফলাফল ঘোষণা করছি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের। দর্শক আব্দুল্লাহ মামুনকে বিচারকরা যেভাবে নম্বর দিয়েছেন, নাজির মাহমুদ 10, আবু ইউসুফ 10, জহিরুল ইসলাম 10, বিশেষজ্ঞ বিচারক দুজন দিয়েছেন 9.9 করে, সর্বমোট 48। সুবহানাল্লাহ, তাতে সে মূলত দ্বিতীয় হয়েছে। অনেক কংগ্রেচুলেশন ভাইয়া তোমাকে, দ্বিতীয় সর্বোচ্চ নম্বর পেয়েছো আজকের পর্বে। এবার ফলাফল ঘোষণা করছি মোর্শেদুল আলমের। মোর্শেদুল আলমকে দর্শক বিচারকগণ যেভাবে নম্বর দিয়েছেন, নাজির মাহমুদ 9, আবু ইউসুফ 9.5, জহিরুল ইসলাম 10, বিশেষজ্ঞ বিচারক দুজন দিয়েছেন 9.9 করে, সর্বমোট 46.5। অনেক কংগ্রেচুলেশন ভাইয়া, তৃতীয় সর্বোচ্চ নম্বর পেয়েছো তুমি। আর দর্শক এবার বাকি রইল হাফেজ আথার নদীম। বিচারকগণ যেভাবে তাকে নম্বর দিয়েছেন, নাজির মাহমুদ 9, আবু ইউসুফ 9.5, জহিরুল ইসলাম 9.5, বিশেষজ্ঞ বিচারক দুজন দিয়েছেন 8.8 করে, সর্বমোট 44। সুবহানাল্লাহ, দর্শক ভাইয়া তোমাকেও কংগ্রেচুলেশন, তুমি অনেক ভালো করেছো। 50-এর মধ্যে 44 কিন্তু খুব কম নয়, অনেক বেশি নাম্বার। দর্শক আমরা যে কথা বলেছি, আজকের এই পর্বে তাদের গ্র্যান্ড ফিনালের প্রথম পর্ব, আগামীকাল প্রচারিত হবে চূড়ান্ত পর্ব। আজকের পর্বের পারফরমেন্স এবং আগামী পর্বের পারফরমেন্সের যোগ ফলের ভিত্তিতে তৈরি হবে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, যাদের জন্য থাকবে 3 লক্ষ, 2 লক্ষ এবং 1 লক্ষ টাকা করে পুরস্কার। চতুর্থ এবং পঞ্চম প্রতিযোগীর জন্য থাকবে নগদ 75,000 টাকা করে পুরস্কার। ষষ্ঠ থেকে দশম পর্যন্ত প্রতিযোগীদের জন্য থাকবে নগদ 50,000 টাকা করে পুরস্কার। দর্শক আমরা এই পাঁচ বন্ধুর আজকের পর্বের পারফরমেন্স দেখলাম। আগামীকাল অবশ্যই অবশ্যই তাদের পারফরমেন্স দেখতে আপনারা ভুলবেন না। আগামীকাল অনুষ্ঠিত হবে পিএইচপি ইস্পাত কোরআন আলো প্রতিভার সন্ধানে 2012-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষণ মহেন্দ্র ক্ষণ, গ্রান্ড ফিনালের চূড়ান্ত পর্ব। সেই পর্বে আপনাদেরকে অনেক আন্তরিকতার সাথে আমাদের পাশে পাবো। সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।